আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুবই চমৎকার একটি স্বপ্নের ব্যাখ্যা এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। স্বপ্নে বড় মাছ দেখলে কি হয়, আমরা অনেকে হয়তো স্বপ্নে বড় মাছ দেখে থাকি, এই নিয়েই আজকের ভিডিওটিতে আলোচনা। দর্শক, আজকের এই ভিডিওটা একজন ব্যক্তির কমেন্টের উপর ভিত্তি করে। তিনি প্রশ্ন করেছেন যে আমি স্বপ্নে দেখলাম অনেক মানুষরা মিলে মাছ ধরছে, তো আমাকে একটি বড় মাছ দিল, আমাকে একটি বড় মাছ দেওয়ার পরে আমি সেই মাছটা আবার ফিরিয়ে দেওয়ার জন্য তাদের কাছে যাচ্ছি, তো এরকম স্বপ্নে দেখলাম। তার মানে সে বড় মাছ দেখেছে, তার হাতে মাছ চলেও আসছে, সে মাছের মালিক হয়েছে, কিন্তু এরপরে আবার সে ওই বড় মাছটাকে ফিরিয়ে দিতে যাচ্ছে, তো এর ব্যাখ্যা কি জানতে চেয়েছে। দর্শক, এই ভিডিওটা যদি দেখেন আপনারাও চমৎকার স্বপ্নের ব্যাখ্যা জেনে নিতে পারবেন যে এরকম যদি আমরা স্বপ্ন দেখি, বড় মাছ যদি দেখি, কি হতে পারে। দর্শক, আসলে মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই স্বপ্নে মাছ সম্পর্কে যে ব্যাখ্যা প্রদান করেছেন, তো বড় মাছের ক্ষেত্রে খুবই ভালো ব্যাখ্যা রয়েছে। বড় মাছ স্বপ্নে দেখা মানে খুব ভালো, বড় মাছ স্বপ্নে দেখা এটা সুসংবাদ লাভ, বড় মাছ স্বপ্নে দেখা এটা আপনার অর্থ সম্পদ আসার প্রতি ইঙ্গিত করে, সব দিক দিয়ে পজিটিভ ইঙ্গিত বহন করে। তো স্বপ্ন দ্রষ্টা তিনি যে স্বপ্ন দেখলেন বড় মাছ তিনি লাভ করে আবার ফিরিয়ে দিতে যাচ্ছেন, তার মানে স্বপ্নদ্রষ্টার হাতে অর্থ সম্পদ আসতে পারে, টাকা পয়সা আসতে পারে, আলহামদুলিল্লাহ, তিনি আর্থিকভাবে উন্নতি লাভ করতে পারবেন। স্বপ্নদ্রষ্টা যদি অর্থ সম্পদ দিয়ে কোনো চিন্তা পেরেশানিতে থাকে, তার চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, টাকা পয়সা আসবে, যদি অভাব অনটনে থাকে অভাব অনটন দূর হয়ে যাবে। সেই সাথে সাথে আরো যে একটা বিষয় বোঝায় এই স্বপ্ন দেখা, যে স্বপ্নদ্রষ্টা মাঝে দুনিয়াবি লোভ লালসা থাকবে না, টাকা পয়সার প্রতি তার লোভ থাকবে না, মোহ থাকবে না, এমনটা বোঝায়, আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার। আমরা টাকা পয়সার লোভ করব না, আমরা দুনিয়ার দিকে ধাবি হবো না, এটাই চাই, বরঞ্চ আমরা আখরাতের চিন্তা করবো, আখরাত মুখী হবো। দুনিয়া লোভ লালসা যদি ঢুকে যায় তাহলে নানান প্রকার গুনাহের কাজ, অন্যায়ের কাজের সাথে আমরা জড়িত হয়ে যাব। তো এই বিষয়টাই বোঝায় যে একত তার আর্থিক উন্নতি হতে পারে, স্বপ্নদ্রষ্টার লোভ লালসা এগুলো থাকবে না আশা করা যায় ইনশাল্লাহ। তো যাই হোক, যদি কোনো ব্যক্তি এমন স্বপ্ন দেখেন, আপনি বড় মাছ দেখেছেন আর ওই মাছটা আপনি ফিরিয়ে কাউকে আবার যে দিয়েছে তাকে আপনি ফিরিয়ে দিচ্ছেন, তার মানে আপনার সম্মান বজায় থাকবে, আপনি মান মর্যাদা নিয়ে সম্মানই আপনি থাকতে পারবেন, টাকা পয়সা লোভ আপনার মনের মধ্যে থাকবে না ইনশাল্লাহ। তো দর্শক, এই ছিল গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আলোচনা, আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।